হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো ভিওর্স আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে হাজার হাজার রেক নিয়ে আসবেন জাস্ট ওয়ান ক্লিকে হে ভিওর্স আজকে আমি প্রমাণ সহ দেখে দিব কারণ অনেক ইউটিউবার আছে যারা আজে বাজে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে কিন্তু আজকে আমি প্রমাণ সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে ভিডিও যদি আপনি দেখেন তো আপনিও আপনার ফেসবুক আইডিতে হাজার হাজার রিয়াক নিয়ে আসতে পারেন দেখেন আমি কিন্তু তেরো মিনিট আগে একটা ভিডিও আমি সরি একটা ছবি আপলোড করেছিলাম দেখেন এখানে কিন্তু একত্তরটা রিয়াক্ট চলে আসছে এখানে তিন ঘন্টা আগে একটা ফেসবুকে ছবি আপলোড করেছিলাম এখানে কিন্তু একাশিটা রিয়েক্ট কিন্তু চলে আসছেন আপনারা চ্যালেঞ্জ এরকম হাজার হাজার রিয়াক্ট কিন্তু নিয়ে আসতে পারেন জাস্ট ওয়ান ক্লিকেই দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সো ভিওয়ার্স আমি প্রমাণ দেখিয়ে দেওয়ার জন্য আমি এই মাত্র একটা ছবি আপলোড করেছি তিন মিনিট আগে একটা ছবি আপলোড করেছি দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি কিন্তু রিয়োক্টটা নিয়ে এসে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে তিন ঘন্টা আগে একটা ছবি আমি আপলোড করেছিলাম এখানে কিন্তু একাশিটা রিয়েক্ট কিন্তু এসেছে তো আমি এই ছবিতে কিন্তু আমি রিয়েক্টটা নিয়ে এসে দেখবো দেখাবেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু কোনো রিয়েক্ট কোনো কমেন্ট কোনো শেয়ার কিন্তু নেই আমি এই ছবিতে কিন্তু নিয়ে এসে দেখাবো আপনাদের প্রমাণ দেখিয়ে দেব তো রিয়েক্টগুলো পাওয়ার জন্য আপনাদের প্রথমে সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর একটু নিজে চলে আসবে নিজে চলে আসার পর এখানে পাবলিক পোস্টে একটা অপশান আছে সেটা ক্লিক করবে ক্লিক করে এখানে সবগুলো অপশন পাবলিক করে দিবেন যাতে আপনার রিয়েটগুলা পেতে কোনো সমস্যা না হয় এখানে সবগুলো অপশন পাবলিক করে সরাসরি বেরিয়ে আসবেন বেরিয়ে আসে আপনার ফোনের গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন মেশিন লাইকা মেশিন লাইকার দিয়ে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে শো যে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাই ক্লিক করবেন এই ওয়েবসাইটটা কিন্তু খুবই ট্রাস্টের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু কিন্তু প্রায় মানুষই কিন্তু ব্যবহার করছে ভিউয়ার্স একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কপি করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে সেটাই এখানে কপি করে নেবেন কপি করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এলাও পারমিশন একটা অপশান আছে সেটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে তো এখানে অ্যাপ্রুক দিয়ে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে তো এখানে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক যদি লগ ইন করা থাকে তো এখানে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন প্রথমে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি যে প্রথমটে লিঙ্কটা কপি করেছিলাম এখানে অ্যাপ ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আমার যে আগের যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা এখানে লগ ইন হয়ে যাচ্ছে তো আপনারা কী করবেন আপনার ফেসবুক আইডি দিয়ে এখানে লগ ইন হবে কারণ দেখা যায় অনেক সময় ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায় তো আপনারা কী করবেন আমার মতো ফেক আইডিটা দিয়ে এখানে লগ ইন হয়ে আপনারা কিন্তু রিয়েল আইডি দিয়ে কিন্তু রিয়েক্টটা নিয়ে যেতে পারেন তো যদি আপনারা অটো ফলো নিতে চান এখানে দেখতে পাচ্ছেন অটো ফলোর একটা অপশন আছে তো আমি কিন্তু অটো রিয়ে নেব তো আমি এখানে অটো রিয়েশনটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে পোস্ট এবং কাস্টম ইউআরএল যদি আপনি কোনো ছবিতে রেক নিতে চান যে এখানে কিন্তু ছবি নেই তো আপনারা কী করবেন আপনার ছবির লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন কাস্টম ইউআরএলে অথবা যদি কোনো পোস্টে রেক নিতে চান তো এখানে পোস্টে ক্লিক করবেন তো আমি ছবিতে রেক নিব তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে এসে গেছে তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির যতগুলো ছবি আমি আপলোড করেছিলাম সবগুলো ছবি এখানে শো হচ্ছে তো আমি চাইলে যে কোনো ছবিতে কিন্তু রেটগুলো নিয়ে দেখাতে পারবো তো আপনার আইডি কিন্তু সবগুলা ছবি এখানে দেখাবে আপনি যে কোনো ছবি রিয়াক্ট নিতে পারবেন তো আমি এখানে রিয়োক্টগুলো নিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি এই ছবির রিয়াক্ট নিব তো এখানে দেখতে পাচ্ছেন গেট রিয়াকশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে রিয়োকশনের অপশন চলে আসছে তো আমি এখানে অপশানে ক্লিক করে আমি কোন কোন রেগুলার নিব তো আমি ইংরিগুলা নেবো না সেট নিবো না হারিবো না আমি তিনটা অপশানটা সিলেক্ট করলাম লাইক লাভ এবং ওয়াউ দিয়ে সার্চ করে এবং দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ রিয়েশন কতগুলো রিয়োকশন নেবেন তো একবারে কিন্তু একশোর বেশি নেওয়া যায় না একশোর নিচে নেওয়া যায় তো আমি একশোর নেওয়ার পর প্রতি বারো ঘন্টায় কিন্তু একবার রিয়েকশন নেওয়া যায় রিয়াকশন নেওয়া যায় তো আমি একবার সেন্ট রিয়াকশনে ক্লিক করে দেখবেন দেখেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন সেন্ডিক রিয়াকশন প্লিজ ওয়েট তো আমার আইডিতে আমার ছবিতে কিন্তু রিয়াকশনটা চলে যাবে সো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার রিয়াকশনটা যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন রিয়াকশন সাকসেসফুলি সেন্ড ইউর সিলেক্ট পোস্ট দেখতে পাচ্ছেন হাই মেহেজাবিন আমার ফেসবুক আইডির আমার ওই ছবিতে কিন্তু রিয়াক্টটা চলে গেছে তো আমি সরাসরি আমার ফেসবুকে চলে যাব চলে যাব দেখতে পাচ্ছেন আমি কিন্তু বন্ধুর প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি তো যদি আমি প্রমাণ সহ দেখিয়ে দিতে পারি আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা যাতে এরকম ভিডিও সবার আগে পৌঁছায় আপনার কাছে পৌঁছায় দেখতে পারছেন এখানে জাস্ট আট মিনিট দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে বলেছিলাম তিন মিনিট এখানে কিন্তু আট মিনিট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একাত্তরটা রিয়াক্ট কিন্তু এখানে এসে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম দেখেন এখানে একত্তরটা রিয়েক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ফেক অথবা আজে বাজে ভিডিওটা তৈরি করিনি আমি কিন্তু রিয়েল ভিডিওটা আপনার সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে আমি কিন্তু আবার আপনাদের রি করে দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো আজে বাজে ভিডিও তুলে ধরিনি দেখতে পাচ্ছেন একাত্তরটা দেখতে পাচ্ছেন একাধে তিন ঘন্টা আগে আমি যে ওই যে ভিডিওতে আমি যে দেখিয়েছিলাম তিন ঘন্টা আগে একটা ছবি আপলোড করেছিলাম একাশিটা লাইক এখানে দেখতে পাচ্ছেন একত্তরটা রিয়্যাক্ট কিন্তু এখানে এসে গেছে দেখতে পাচ্ছেন কোনো লাইক কমেন্ট নেই ও সরি কোনো কমেন্ট অথবা শেয়ার নেই কিন্তু আমার রিয়েক্টগুলো এসে গেছে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম কীভাবে আপনার ফেসবুক আইডিতে রিয়ে নিয়ে আসবেন সো এভাবে কিন্তু বারো ঘন্টা পরপর রিয়্যাক্ট নিয়ে আসে কিন্তু হাজার হাজার রিয়্যাক্ট আপনার ফেসবুক আইডিতে নিয়ে আপনার ফেসবুক আইডিকে বিআইপি করে তুলতে পারেন তো আজকে ভিডিওটা কিন্তু আপনার আপনার জন্য খুবই উপকারী তো আপনি যদি আমার ভিডিওটা খুব একটু পরিমাণ আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে আমাকে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আমি আরও তৈরি করতে পারি তো কথাবার্তা যদি কোনো কোনো ভুল তাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম